ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছেন বহু বছর আগে, তবুও রীতিতে ছেদ ঘটেনি। ওপার বাংলার সমস্ত প্রথা মেনে বিগত 60 বছর ধরে মনসা পুজো হয়ে আসছে ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের সুভাষচন্দ্র দাসের বাড়িতে। হাজার ব্যস্ততার মধ্যেও পূর্বপুরুষের সেই নিয়ম আজও একইভাবে পালন করে চলেছেন সুভাষবাবু ও তার পরিবার। শ্রাবণ মাসে অনুষ্ঠিত হবে এই পুজো। পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিমেন্ট দিয়ে তৈরি করা হয় মনসা দেবীর মূর্তি। সেই মূর্তি স্থাপন করতে নিয়ে আসতে হয় ক্রেন, যা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। জানা গিয়েছে, ওই প্রতিমাটি তৈরি করেছেন ফালাকাটা ব্লকের 5 মাইলের গোবিন্দ পাল। দীর্ঘ 60 বছরের ঐতিহ্যবাহী পুজো ঘিরে সাজো সাজো রব এলাকায়। এখানে আসার পরে 55 বছরের মতন হবে আর কি, 60 বছর। আচ্ছা, পূজাটা হচ্ছে। তারপর এর আগে তো মনসা পূজার যে ওই যে পুঁথি পাঠ করা হয়েছে ওটাও হয়েছে। পূজার সময় লোকজন আসে বাইরে থেকে, মানে বাইরে থেকে আত্মীয় স্বজন। এবার আপনাদের ওই যে প্রতিমাটা এবছর নতুন বানাচ্ছি তো। আচ্ছা, মানে একদম একেবারে পাথরের। আচ্ছা আচ্ছা, ক্যারেন দিয়া উঠানো হলো। আচ্ছা, কিমাটার উঠানটি 1 টন তো হবেই। কত লোক দিয়ে চেষ্টা করেছে? 25-30 জন উঠাতে পারেননি? না। তারপর কি করলো? তারপরে যে ক্যারেনের ব্যবস্থা করলাম। আচ্ছা, পুজো কবে হবে? পুজো হবে শ্রাবণ মাসের, মানে সংক্রান্তির দিন, মানে লাস্ট শ্রাবণ মাস। এখন এই মন্দিরেই প্রতিমা বানানোর কাজ চলছে? হ্যাঁ, এই মন্দিরে চলছে। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র। কীরকম সময় লাগছে? 2 মাস ধরে বানানো। আচ্ছা, এটা মূলত কী দিয়ে বানাচ্ছেন? এটা ফার্স্টে মাটি খড়। আচ্ছা, তারপরে ঠাকুরটা বানানোর পরে তারপরে ডাইস করলাম প্লাস্টার দিয়ে। আচ্ছা, 30 প্লাস্টার। আচ্ছা, 30 ডাইস করার পর তারপরে আবার সিমেন্ট বালু জল। আরও কতদিন সময় লাগবে এটা? মোটামুটি 2-2.5 দিন। আচ্ছা, রোজ ছেন আপনারা? রোজ। আচ্ছা, এই কী আছে ওই ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, কেন নাম ফেলছিলো, মানে লোকে তো আর শূন্য করতে পারলাম না। আচ্ছা, মানে দেড় টুনির মতন মাল ছিল। আচ্ছা আচ্ছা, 10-12 জন লোক লাগালাম, কিন্তু উঠাতে পারলাম না, বাধ্যবাধকতা কেন তো আনতেই হবে। আচ্ছা, পরে কেন? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসছেন? আমার বাড়ি কাশ্মীর। আপনার নাম? গোবিন্দ পাল। আপনি শিল্পী? শিল্পী।